আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব আল্লাহর সিফাতি নাম রহমান শব্দের সাথে সংযুক্ত অর্থবোধক নাম। নাম রাখার ব্যাপারে আমরা তেমন গুরুত্ব না দিলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন আর সন্তানের সুন্দর সুন্দর ইসলামী শরীয়া অনুযায়ী নাম রাখার নির্দেশ দিয়েছেন। তাই আমরা সকলেই চেষ্টা করব সন্তানের ইসলামী নাম রাখা। বন্ধুরা, আশা করি এই নামগুলো সন্তানের নাম রাখার পক্ষে খুবই ভালো হবে। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আজিজুর রহমান, অর্থ পরম করুণাময়ের প্রিয়। আতাউর রহমান, অর্থ পরম করুণাময়ের দান। আনিসুর রহমান, অর্থ পরম করুণাময়ের বন্ধু। আব্দুর রহমান, অর্থ পরম করুণাময়ের গোলাম। আমিনুর রহমান, অর্থ পরম করুণাময়ের বিশ্বস্ত। আসিকুর রহমান, অর্থ পরম করুণাময়ের প্রতি আকৃষ্ট বান্দা। খলিলুর রহমান, অর্থ পরম করুণাময়ের বন্ধু। জিয়াউর রহমান, অর্থ পরম করুণাময়ের জ্যোতি। নাজিবুর রহমান, অর্থ পরম করুণাময়ের পবিত্র বান্দা। ফাইজুর রহমান, অর্থ পরম করুণাময়ের বিজয়ী বান্দা। মতিউর রহমান, অর্থ পরম করুণাময়ের অনুগত বান্দা। মাসুদুর রহমান, অর্থ পরম করুণাময়ের ভাগ্যবান বান্দা। মাহবুবুর রহমান, অর্থ পরম করুণাময়ের প্রিয়তম বান্দা। মিজানুর রহমান, অর্থ পরম করুণাময়ের নিকটি। মুখলিসুর রহমান, অর্থ পরম করুণাময়ের বন্ধু। মুজিবুর রহমান, অর্থ করুণাময়ের আহ্বানে সালাদানকারী বান্দা। হিফজুর রহমান, অর্থ পরম করুণাময়ের সংরক্ষিত বান্দা। রিয়াজুর রহমান, অর্থ পরম করুণাময়ের স্বর্গদান। হামিদুর রহমান, অর্থ পরম করুণাময়ের প্রশংসিত বান্দা। তো বন্ধুরা, আশা করি এই নামগুলো ছেলে সন্তানের নাম রাখার পক্ষে খুবই ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সকলকে শেয়ার করুন।